আরামবাগ লোকসভা কেন্দ্রের কামারপুকুর এলাকায়। প্রথমেই বলি যে আজকে প্রচার শুরু করে দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অপরূপা পোদ্দার। তিনি কামারপুকুর মঠ এবং মিশনে তিনি পুজো করে মহারাজ যিনি আছেন তাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে আজকে অলরেডি তিনি প্রচার শুরু করে দিলেন, এমনটা কিন্তু আমরা দেখতে পেলাম। পাশাপাশি আজকে গোঘাট এলাকার যিনি বিধায়ক মানস মজুমদার তিনি ছিলেন, এবং কৃষির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি গোঘাট এক পঞ্চায়েত সমিতি কৃষির কর্মাধ্যক্ষ নারায়ণ পাঁজা তিনি উপস্থিত ছিলেন। পাশাপাশি গোঘাট দুই পঞ্চায়েত সমিতি সহসভাপতি প্রভাত ব্যানার্জি তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও বহু নেতৃত্বকে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম, এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী তাকেও কিন্তু আজকে এমপি অপরূপা পোদ্দারের সঙ্গে আজকে দেখতে পাওয়া গেল, এবং প্রার্থীকে সঙ্গে নিয়ে আজকে সকাল সকালই কামারপুকুর মঠ এবং মিশনে দেখতে পেলাম আমরা। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম। এই ভান্ডারের মালিক পাচ্ছি না, কোথায় গেলাম রে? আজকে এমনিতেই আজকে আসা বরাবর আমরা সকলে মিলেই আসি কামারপুকুরে। তপনদা, রামকৃষ্ণদেবের এই আশ্রমে আশীর্বাদ নিতে, এই আরামবাগের এই পবিত্র মাটি, কামারপুকুরের এই পবিত্র মাটিতে আমরা আজকে আশীর্বাদ সকলে মিলে পুজো দিয়ে আশীর্বাদ নিলাম, যাতে যে এক দানব শক্তি ভারতবর্ষের বুকে মাথা চাড়া দিয়েছে সেটা যাতে নিষ্পত্তি হয়, এবং এক নিরপেক্ষ সরকার যাতে ভারতবর্ষের বুকে স্থাপিত হয়, সকলের মঙ্গল হোক। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মঙ্গল হোক, দলের মঙ্গল হোক, বাংলার কোটি কোটি মানুষের মঙ্গল হোক, ঠাকুরের কাছে আজকে এই প্রার্থনা করতে এসেছি। দিদি বলছে আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে পরশকাতক বুধ বলে জানিয়েছে, এটা নিয়ে কি বলবেন? বিজেপি যেটা পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ 2011 সাল থেকে বিরাজ করছে, এবং পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়ন চলছে, চলবে, এবং শুধু সার্বিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও আমাদের সরকার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সরকার আমাদের সমস্ত সাধারণ আপামর জনগণ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে কাজ করে গেছে। আমাদের আমরা সকল জনপ্রতিনিধিরা এখানে দেখুন, আমরা আমাদের মানুষদা এমএলএ আছে, চেয়ারম্যান স্বপনদা আছে, আমাদের সমস্ত জনপ্রতিনিধিকে পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ প্রধান, আজকে আমরা সকলে মিলে কিন্তু একটা পরিবারের মধ্যে আজকে আবদ্ধ হয়ে পুজো করছি মানুষের মঙ্গলের জন্য, এবং এটাই আমাদের মামাটি মানুষের পরিবারের সবচেয়ে সুন্দর একটা দিক। আজকে কি প্রচার শুরু দিদি? এটা এখন বলবো না।